আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, ছোট্ট একটি বিরতির পর আবারও আপনাদের প্রিয় অনুষ্ঠান যে সুরে শান্তি বিলাই ইসলামী সঙ্গীতের অনুষ্ঠান নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শুনছেন এবং আপনাদের ভালো লাগছে। আমরা আমাদের অতিথিদের কাছ থেকে চমৎকার সঙ্গীত শুনছিলাম। এবার আরেকটি আরবিক গজল আমরা অতিথিদের কাছ থেকে শুনবো এবং চেষ্টা করব এই গজলটি আমরা যৌথভাবে পরিবেশন করবার ইনশাল্লাহ। সো এই অনুষ্ঠান এই গজলটি শুরু করার জন্য আমি অনুরোধ করব মুস্তাকিম হাসান জামিকে। মুস্তাকিম মাশাল্লাহ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা চেষ্টা করছি যৌথ একটি সঙ্গীত গাওয়ার। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আপনারা শুনছেন ঈদ উপলক্ষে ঈদ স্পেশাল অনুষ্ঠান ইসলামী সঙ্গীতের অনুষ্ঠান যে সুরে শান্তি বিলাই। আশা করি এই অনুষ্ঠান শুনে আপনাদের অন্তরে শান্তি বিলাচ্ছে, আপনাদের অন্তরে তৃপ্তি পাচ্ছেন। আমাদের সাথে দুইজন অতিথি রয়েছেন যাদের কণ্ঠ মাশাআল্লাহ অনেক চমৎকার এবং অনেক চমৎকার সঙ্গীত পরিবেশন করছেন। যাই হোক, আমরা আশা করছি আপনাদের এই যে দিন অতিবাহিত করছেন ভালো যাচ্ছে, সুন্দর যাচ্ছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আমরা চলে যাচ্ছি এবার ঈদের একটি গজল শোনার জন্য। আমরা
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজি সাহেবেরা হজে কাবার চারিপাশে তোয়াফ করছেন এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হচ্ছেন। সেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে একটি গজল আমরা শুনব আমাদের অতিথি মুস্তাকিম হাসান জামির কণ্ঠে ইনশাআল্লাহ। করো কাবার পথে যাত্রা আমার, করো কাবার পথে যাত্রা আমার, আমি হাজির বেশে হাজির হয়ে, হাজির বেশে হাজির হয়ে তালবিয়া পড়ব বারবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লা শারীকা লাক। বছর ঘুরে যায় কতজন করে আমচা আমারে মন, বছর ঘুরে যায় কতজন করে আমচা আমারে মন, যখন তখন বেকুল হৃদয়ে, যখন তখন করে যে গো শুধু হাহাকার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ঘরটা তোমার করব জং ধরা দিল করব যে ঘরটা তোমার করব জং ধরা দিল করব যে দয়ার গুণে পাব যে মাফ, দয়ার গুণে পাব যে মা, ধন্য হবে জীবন আমার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক হচ্ছে কাবা, কাবার চারিপাশ হাজি সাহেবের উপর আল্লাহ পাক রাব্বুল আলামিন যে সকল হাজি সাহেবদেরকে এই বছর কবুল করেছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করুন এবং যারা আশায় বসে আছেন যাবেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের বাইতুল্লাহ শরীফ তোয়াফে, আল্লাহ তাদেরকে কবুল করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। চমৎকার কণ্ঠে শুনছিলাম কবি মুজাহিদ হোসেন বুলবুলের লেখা এবং সুরে এই গজলটি গেয়েছেন মুস্তাকিম হাসান জামি, মাশাআল্লাহ অনেক চমৎকার হয়েছে। আমরা আবার চলে যাব আমাদের অতিথির কাছে, আহমেদ নিয়াজের কণ্ঠে এবার একটি সঙ্গীত শুনব। আহমেদ নিয়াজ, তোমার কাছ থেকে এবার কি শুনবো? ইনশাআল্লাহ কে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করতে যাচ্ছি। নাতে রাসূল যে সুরে শান্তি বেলায় অনুষ্ঠানে
আসতে পেরে উপস্থিত হয়ে আজকে এই হামদ ও নাতের মাহফিলে ঈদ উপলক্ষে যার মাহফিল যে সুরে শান্তি বিলায় আজকের আয়োজনটা করেছে আলহামদুলিল্লাহ তাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকছি ইনশাআল্লাহ প্রতিবারের মতো বারবার এই এই অনুষ্ঠানটা হোক এটা প্রত্যাশা করি তো আজকের এই অনুষ্ঠানে আমি শোনাচ্ছি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ও নবী আল আরবী তুমি নূরের রবি সাইদি আল মাদানী তুমি মুরধেনের ছবি ও নবী আল আরবী তুমি নূরের রবি সাইদি আল মাদানী তুমি মুরধেনের ছবি তুমি রহমতে আলম তুমি রহমতে আলম সালাম সালাম রাসূলে আকরাম সালাম সালাম রাসূলে আকরাম সালাম সালাম রাসূলে আকরাম সালাম সালাম রাসূলে আকরাম তোমারে গান গায় পাপিয়া বুলবুল তুমি এলে তাই ভাঙলো যত ভুল তোমারি গান গায় পাপিয়া বুলবুল তুমি এলে তাই ভাঙলো যত ভুল আলোতে ভাসলো দুজান আলোতে ভাসলো দুজান সালাম সালাম রাসূলে আকরাম সালাম সালাম রাসূলে আকরাম সালাম সালাম রাসূলে আকরাম সালাম সালাম রাসূলে আকরাম তোমার আগমন বার্তা পে কুল মখলুকাত উঠলো গে তোমার আগমন বার্তা পে কুল মখলুকাত উঠলো গে স্বাগতম নূরে মুজাসম স্বাগতম নূরে মুজাসম সালাম সালাম রাসূলে আকরাম সালাম সালাম রাসূলে আকরাম সালাম সালাম রাসূলে আকরাম সালাম সালাম রাসূলে আকরাম হুবু মদিনার কমলি ওয়ালা তোমারি নূরে ভুবন উজালা হুবু মদিনার কমলি ওয়ালা তোমারি নূরে ভুবন উজালা তোমারি আশিক তামাম তোমারি আশিক তামাম সালাম সালাম রাসূলে আকরাম সালাম সালাম রাসূলে আকরাম সালাম সালাম রাসূলে আকরাম সালাম সালাম রাসূলে আকরাম ও নবী আল আরবী তুমি নূরের রবি সাইদি আল মাদানী তুমি মুরধেনের ছবি তুমি রহমতে আলম সালাম সালাম রাসূলে আকরাম সালাম সালাম রাসূলে আকরাম সালাম সালাম রাসূলে আকরাম সালাম সালাম রাসূলে আকরাম জাযাকাল্লাহ যে সুরে শান্তি বিলাই এই প্রোগ্রামে আমি আজকে আমাদের শ্রদ্ধেয় মোহিত ভাই যিনি আজকে এই প্রোগ্রাম উপস্থাপনা করছেন ওনাকে আমি একটা রিকোয়েস্ট করবো আমাদেরকে ইসলামী একটি সঙ্গীত শোনানোর জন্য কি বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ তোমাকে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ একটি নাত রাসূল গাওয়ার ইনশাআল্লাহ নাতে রাসূল পাক কা নাতে
رسول پاک کا مصرائے خوب تر یا صاحب الجمال و یا سید البشر یا صاحب الجمال و یا سید البشر من وجهك المنير لقد نور القمر دیدار مصطفیٰ کو یہ دل بے قرار تھا اروا رہا ہے دن کہاں میں انتظار تھا اروا رہا ہے دن کہاں میں انتظار تھا امت بروزے امت بروز حشر کا یہ جی جم کر یا صاحب الجمال و یا سید البشر یا صاحب الجمال و یا سید البشر من وجهك المنير لقد نور القمر سرکار کے چہرے پہ جب ان کی نظر پڑی حضرت عمر کی ہاتھ سے تلوار گر گئی حضرت عمر کی ہاتھ سے تلوار گر گئی روئے نبی روئے نبی کو دیکھ کے بولے یہی عمر یا صاحب الجمال و یا سید البشر یا صاحب الجمال و یا سید البشر من وجهك المنير لقد نور القمر دونوں جہان کا تو ہاسی انتخاب ہے کیسے ملے جواب کے تو لا جواب ہے کیسے ملے جواب کے تو لا جواب ہے بعد از خدا بعد از خدا بزرگ تو ہی قصہ مختصر یا صاحب الجمال و یا سید البشر یا صاحب الجمال و یا سید البشر من وجهك المنير لقد نور القمر ماشاءاللہ ধন্যবাদ মহিদ ভাই অসংখ্য ধন্যবাদ রিকোয়েস্ট করার জন্য আমি চেষ্টা করেছি গাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আপনারা শুনছিলেন ঈদ স্পেশাল অনুষ্ঠান ইসলামী সংগীত অনুষ্ঠান যে সুরে শান্তি বিলাই আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আমরা চলে যাচ্ছি এবার আমাদের অতিথি মুস্তাকিম হাসান জামির কাছে ইনশাল্লাহ জামির কাছ থেকে আমরা শুনতে চাইব মদিনায় কে যাও তুমি এই গজলটা যদি সম্ভব হয় আমাদেরকে গেয়ে শোনানোর ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা একটি নাত রাসুল শুনবো আমাদের অতিথি মুস্তাকিম হাসান জামির কণ্ঠে ইনশাল্লাহ নবীর দেশে মদিনায় কে যাও তুমি কে যাও নবীর দেশে আমি শুধু চেয়ে থাকি আমি শুধু চেয়ে থাকি নবীকে ভালোবেসে মদিনায় কে যাও তুমি কে যাও নবীর দেশে মদিনায় কে যাও তুমি কে যাও নবীর দেশে ও হাজি ভাই তোমার কাছে করছি মিনতি পৌঁছে দিও আমার সালাম দয়াল নবীর প্রতি ও হাজি ভাই তোমার কাছে করছি মিনতি পৌঁছে দিও আমার সালাম দয়াল নবীর প্রতি
মদিনায় কে যাও তুমি কে যাও নবীর দেশে চমৎকার সুরে আমরা শুনছিলাম একটি নাতে রাসূল যে সুরে শান্তি বিলায় সত্যি এরকম সুর শুনলে মুমিনদের অন্তরে তৃপ্তি মিলে শান্তি বিলায় সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আপনারা শুনছিলেন ইসলামী সংগীতের অনুষ্ঠান ঈদ স্পেশাল অনুষ্ঠান যে সুরে শান্তি বিলায় আমাদের সাথে দুইজন অতিথি ছিলেন চমৎকারভাবে গেয়ে শুনিয়েছেন আজকের অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানে আসার জন্য মুস্তাকিন হাসান জামিকে অসংখ্য ধন্যবাদ এবং আহমেদ নিয়াজকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আরও চমৎকার চমৎকার সঙ্গীত শুনবেন অন্য কোনো অনুষ্ঠানে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু